Assalamualaikum, আমি মোহাম্মদ মিজানুর রহমান, আথারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, এতিমগঞ্জ, গোলাপগঞ্জ, সিলেট। অনলাইনে ক্লাসে নিয়ে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় সাহিত্য কণিকা, আলোচ্য বিষয় বঙ্গ ভূমিপতি কবিতা। এই কবিতাটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে এই বঙ্গভূমির প্রতি, এই কবিতাটি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতাটি হচ্ছে আমি পড়ছি, তোমরা একটু বুঝো। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কন্দনে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাতে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা হবে, চিরস্থির হবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখ মনে নাহি মা ডরি সমনে, ক্ষমিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য পরকুলে লোকে দ্বারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব সে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তাম্র অস কি বসন্ত কি শরতে। এই যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন লিখছে, এই কবিতাটি হচ্ছে বঙ্গ ভূমিপতি যে মাইকেল মধুসূদন দত্তের একটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে এই কবিতাটি আসলে লেখা হয়েছে। দেখো পাঠ পড়েছি, তিনি পড়েছি মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতা ও একটি বঙ্গভূমির প্রতি এই কবিতা স্বদেশের প্রতি কবি শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রতার সাথে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজে এ ভেবেছেন তার সন্তান, প্রবাসী মধু ভেবেছেন মা যেমন সন্তানের কোন দোষ মনে রাখে না, দেশ মাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এ বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশ মাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন তিনি, যেন দেশ মাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। অর্থাৎ এই কবিতায় মাইকেল মধুসূদন দত্তের দেশের প্রতি যে মহত্ব মমতা, এগুলো এই কবিতায় তার প্রকাশ পেয়েছে। কবিগুরু প্রথম অবস্থা জীবনে এ সে বঙ্গভূমি ছেড়ে অন্য দেশে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে তার এইটি আসলে ভুল, সেই কারণে তার ভুল বোঝার পরে তিনি এই কবিতাটি লিখেছেন তার দেশের প্রতি মহত্ব ভালোবাসার আক্ষেপে। যাই হোক, এই কবিতাটা তোমরা একটু ভালো করে বাসায় পড়াশোনা করবে এবং বোঝার চেষ্টা করবে, যেহেতু এই করোনাকালীন সময়ে বাসার পড়াশোনাটাই জরুরি, তাই ভালো করে পড়াশোনা করবে। আজকের মতো আজ ক্লাস শেষ করছি, ভবিষ্যতে আবার কোনো ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।